করতেন কেন? ইট দিয়ে গাঁটিয়ে দেবো? এইগুলো এই এই দুটো খাম্বা? নমস্কার, আজ আপনারা দেখবেন গ্রাম বাংলার একদম নিজস্ব এক টেকনোলজি বা প্রযুক্তি, যেগুলো সাধারণত এখন খুব একটা দেখা যায় না, খুব রেয়ার। কেন বলছি, কেননা এখন তো সবাই লোহার বিম দিয়েই আর কি সব সেট টেট তৈরি করে, তো এই টেকনোলজিটা বা এই কারিগরিটা ঠিক দেখা যায় না। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এর পরেও যদি শালা ঝড়ে পড়ে তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন, বাঁশ দিয়ে ক্রস যেগুলো করে দিয়েছে না, সেগুলো হচ্ছে এই খুঁটিগুলোর মেন সাপোর্ট, মেন সাপোর্ট বলবো না, এগুলো একটা সাপোর্ট। আর চারধারে দেখুন আবার বাঁশের চারদিকে মানে মোটা মোটা বাঁশ দিয়ে আবার পেরেক দিয়ে মজবুত করে আটকানো আছে, কেননা যখন ঝড় আসবে তখন এগুলোই খুঁটিগুলোকে মানে চারদিকে যে চারটে মোটা মোটা বাঁশের খুঁটি আছে এগুলোই এই পুরো কাঠামোটাকে ধরে রাখবে। কি অদ্ভুত টেকনোলজি, তাই না? প্রযুক্তিটা কী রকম, কী মনে হচ্ছে আপনাদের দেখে? এটাই হচ্ছে বাংলার মানে এখন এগুলো দেখা যায় না, কেন বলুন তো? এখন তো আপনারাও দেখেছেন শহরেও সবাই করে, লোহার সেট করে, লোহার বিম দিয়ে সব কিছু রেডি করাই থাকে, জাস্ট করে এবার ওই ড্রিল করে ওই যে সেটগুলো আছে কিনতে পাচ্ছে সেগুলো দিয়ে জাস্ট লাগিয়ে দাও, হয়ে গেল। কিন্তু এই জিনিসে করতে কেন বলছি দেখুন, এক কিঞ্চি যদি মাপ ভুল হয় না তাহলে পুরো জিনিসটা বরবাদ হয়ে যাবে। মানে এতটাই এদের মেপে গুনে টুনে ঠিক করে করতে হয়, পরিশ্রম অনেক করতে হয়। আর গোবিন্দদা অত্যন্ত পরিশ্রমী একটা মানুষ। গোবিন্দদাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, গোবিন্দদা আপনি কাজ কার কাছ থেকে শিখেছেন? আমার যদি সময় থাকতো মানে এই রোদে পড়ার কাজ আমি তাহলে আপনার কাছ থেকে ছোটোখাটো কিছু কাজ শিখে নিতাম। তো দেখে দেখে খানিকটা শিখেছি, মানে মিনিমাম একটা আইডিয়া আছে ঠেকা গোঁজা দেওয়ার মতো। আপনাদের আগের বারে আমি বোধহয় দেখিয়েছিলাম যে রেঞ্জ যে করে কীভাবে আমি খুলছি, এই অ্যাসবেস্টাসটা যখন পড়ে গিয়েছিলো তখন খুলেছিলাম। তো কাজ করতে ভয় পাই না, কিন্তু এই মানুষটাকে দেখুন যে এনারই বাবা কাকার থেকে এবং আশেপাশে যে সমস্ত ভালো কারিগর ছিলেন তখনকার দিনে তাদের কাছ থেকে কাজ শিখেছেন। এবং আর গোবিন্দদা সব ধরনের কাজ জানেন, মানে রাজমিস্ত্রির কাজ থেকে আরম্ভ করে টাইলসের কাজ থেকে আরম্ভ করে এই কাঠামোর কাজ তো বটে, এখন তো এই ধরনের কাঠামোর কাজ খুব রেয়ার, দেখাই যায় না। বাট আমাকেও বলেছেন, আমি বললাম না আপনি বাঁশেরই করুন, তো উনিই বললেন যে এমনভাবে করে দেবো দেখবে ভগবানের ওপর তো কারোর হাত নেই, ভগবান যদি একমাত্র চান যে এটাকে উপরে ফেলবেনই, মারাত্মক ঝড় লাগবে তখন এটা একমাত্র উপরে ফেলা যাবে, তার আগে কিচ্ছু হবে না। সত্যিই তাই, কুইনাম খালাই করে করেছে, দেখুন হাওয়া ঢুকবে কিন্তু হাওয়া পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, যে চাপটা হাওয়ার দরকার হয় না সেই চাপটা সৃষ্টি করতে পারবে না, এই রকমই। তো দেখুন এনারা খুব বড় বড় জায়গায় যে পড়েছে না এখনকার দিনে, যে ভোকেশনালে পড়া তখনকার দিনে তো বাদই দিনে সব শেখেননি, তো তো পূর্বপুরুষ ধরে শিখে মানে যেটা চলে আসছে সেটাই শিখেছেন। তাহলে আগেকার দিনের মানুষগুলোর বিজ্ঞান মানে বৈজ্ঞানিক বুদ্ধি কতটা উন্নত হতে পারে একটা কারিগরের, যে তারা মেপে গুনে সব কিছু
মানে ঠিক করে এমনকি বাতাস কোথা দিয়ে পাস করতে পারে, কীরকম ধরনের চালটা তৈরি হতে পারলে তবে হাওয়াটা কাটিয়ে দেওয়া যায়, আবার রোদরাও ঠিক কখন মানে চড়া রোদরা পড়বে না এরকম করে তৈরি করতে হবে, এই বোধগুলো মানে এই শিক্ষাগুলো আগেকার দিনের মানুষদের ছিল, তিনি গোবিন্দদা এটাকে খুব সুন্দরভাবে ক্যারি করছেন। আর ওই দুপুর রোদের মধ্যে কাজ করা, খুব প্রচণ্ড রোদে কাজ করেছেন, এটা করতে দুদিন সময় লেগেছে, কিরম পরিশ্রমী মানুষ দেখুন। একদিন এসেছেন ভোর সাড়ে ছটায়, সকাল সাড়ে ছটায়, সেদিন সাড়ে বারোটা অবধি প্রথম দিন আর কি কাঠামো যেদিন তৈরি হলো সেদিন সাড়ে বারোটা অবধি কাজ করেছেন, সেদিন প্রচণ্ড রোদ দিয়েছে, মানে এই দুপুর রোদে তিনতলা ছাদে কাঁটা রোদে এক ইঞ্চি যদি মাপ ভুল হয় তো গোটা জিনিসটা বরবাদ, কিন্তু তাতেও ধৈর্য রেখে কাজ করে গেছেন। আমি বারবার বলছি আপনি নেমে আসুন পরের দিন করবেন, উনি কিন্তু ছাড়েননি, যতখানি কাজ করার ততখানি দরকার, আর করেও গেছেন। আর ওনার হেল্পাররাও কতখানি ভালো এবং পরিশ্রমী দেখুন, তারাও কিন্তু সমানে তাল দিয়ে গেছেন, এতটুকু নড়চড় হয়নি কাজের, পরের দিনে তো উনি কমপ্লিটই করে নিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাচ্চাটাকে দেখুন, ও কাজে এসেছে কিন্তু কাজ শিখছে, কাজে এসেছে এড়িয়ে তো যায়নি, ও তো সমানে কাজ করে গেছে, খুব পরিশ্রমী হয় এরা জানেন তো। আর গোবিন্দদানো মারাত্মক ধৈর্য, এত ভালো মানুষ না, আমি সত্যি এই মানুষটাকে খুব শ্রদ্ধা করি। আমার বাড়ির যে কোনো কাজ আমার দিয়ে হলে আমার নির্ভরযোগ্য জায়গা, আর মানুষ অত্যন্ত সৎ এবং বিশ্বাস, এরকম পরিশ্রমী মানুষ এখনকার দিনে খুব কম দেখতে পাওয়া যায়। আমি তো এগুলো চোখ বন্ধ করে ভরসা করেছি, হ্যাঁ জিনিসটা খরচা হয়েছে ঠিক কথা, এমন কিছু খরচা হয়নি, এই ধরুন সাত মতো সব কিছু মিলিয়ে 7,000 মতো খরচা হয়েছে, তো মায়ের কৃপায় তো সবই ছিল, অ্যাসবেস্টাসগুলো ছিল, বাঁশটা নতুন কিনতে হয়েছে, যা কাঠামোটাও ভালো ছিল, তো কী সুন্দর করে দিয়েছে দেখুন, আমার গাছগুলোও থাকবে, ঘরও ঠান্ডা হচ্ছে জানেন তো। আপনাদের পরে একদিন দেখাবো ঘরটা কেমন, আগে একটু এখানে একটু দেখে নিই কেমন হলো, পরে আপনাদের আর একদিন রিভিউ দেবো ঘর কেমন ঠান্ডা। আপনি চোখে চশমাটা পরেন না কেন? এই তো পরে আছি, ঘামছি, যদি ইয়ে করছি, ডাক্তার বলেছে সারাক্ষণই তো পরে থাকি। আপনি এই পরেই কাজ করতে হবে, চোখের বারোটা বেজে যাবে না হলে এই সমস্ত গুঁড়ো টুড়ো পরে।